السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ نحمدہ ونصلی علی رسولہ الکریم اما بعد شبریہ درشک منڈلی কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে আমাদেরকে দেখছেন সকলকে ইসলাম আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকের দিনটি অত্যন্ত বরকতময় দিন, জুম্মাবার দিন, এবং যে সময় আমরা আছি এই সময়টাও বরকতময় সময়। হাদিসের পরিভাষায় শুক্রবার দিন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়টি খুবই বরকতময় এবং দোয়া কবুল হওয়ার সময়। তাই আজকে ইনশাআল্লাহ প্রতিদিনের মতো আমরা দোয়া করব, পরিশেষে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ইসলামের খাদ্যদ্রব্যে কৃত্রিম সংকট তৈরির ভয়াবহ পরিণাম। এ বিষয় নিয়ে কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন, আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, টিভির পর্দায় তাকে প্রায় দেখে থাকেন, প্রফেসর ডক্টর আব্দুল কাদের, চেয়ারম্যান আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। দর্শক মণ্ডলী, খাদ্যদ্রব্য আল্লাহ রাব্বুল আলামিনের অনেক 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 বড় নেয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, খাদ্য দিয়েছেন এবং ভেজাল মুক্ত খাদ্য দিয়েছেন। সূরাতুন নাহাল মধু পোকার নামে আল্লাহ তাআলা একটা সূরাও নাজিল করেছেন। সাইগুন লিশরাব, অর্থাৎ মধুকে বলা হয়েছে যে খুব সহজেই প্রিয়, অর্থাৎ সহজেই মানুষে গিলতে পারে, গলদকরণ করতে পারে। আল্লাহ তাআলা বেজাল মুক্ত মধুকে রেখেছেন, যা আমাদের জন্য অনেক অনেক বড় ঔষধ। ঠিক প্রতিটি খাবার, পেঁয়াজ, ডাল, তেল, আরও যা যা আছে, পবিত্র কোরআন হাকিম এ সম্পর্কে বিস্তর আলোচনাও এসেছে, আমরা আলোচনা শুনবো মোহতারামের কাছে। তো আল্লাহ তাআলা বেজাল মুক্ত করে আমাদেরকে খাবার দিয়েছেন, যা আমাদের শরীরের জন্য অনেক বড় উপকার। এই খাদ্যদ্রব্য সম্পর্কে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, মুসলিম শরীফে কিতাবুল বুয়ু নামে একটা অধ্যায় সেখানে কায়েম করা হয়েছে, সেখানে বিস্তারিত আলোচনা এসেছে। মোহতারাম, আপনার কাছে যে বিষয়গুলো শুনবো, খাদ্যদ্রব্য আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত, আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, বাঁচিয়ে রাখবেন খাদ্যদ্রব্যের মাধ্যমে। একটি মানুষ জীবনে না খেয়ে থাকতে পারে না, তার কিছু না কিছু খাবার গ্রহণ করতে হয়। এক এক দেশে প্রধান খাবার এক একটি আছে, আমাদের দেশে যেমন মাছে ভাতে বাঙালি আমরা আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে এই যে জরুরি নিত্য প্রয়োজনীয় যে খাবারগুলো আছে, যেমন চাউল, ডাল, তেল ইত্যাদি, তো এগুলোকে শরীয়তে বলা হয়েছে যে যেমনটি উৎপাদন তার সাথে সাথে এটাকে মানুষদের কাছে বিলি করা, বিক্রি করা ইত্যাদি আছে, সমতার সম পরিমাণ দাম গ্রহণ করে। কিন্তু কৃত্রিম সংকট তৈরি করার জন্য হাদিসে পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় সুন্দর বলেছেন যে গ্রামে থেকে ক্রয় করে এটাকে এদ্দেখার করে, এহতেকার করে জমা করে রাখা, কৃত্রিম সংকট তৈরি করার জন্য, বাজারে যেন সংকট তৈরি হয়ে যায়, বাজারে যখন দাম বেশি হয় তখন সেটাকে আবার ছেড়ে দেয়, এতে করে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের মানুষ, দেশের সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারবারগুলো যারা করছে তাদের সম্পর্কে শরীয়তে বা কোরআন হাদিসে ভয়াবহ কী পরিণামের কথা আছে? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, চমৎকার বিষয় বলেছেন এবং এই সময়কালে এই বিষয়টি চয়ন করার জন্য আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা টেলিভিশনের পর্দা খুললেই কিন্তু একটা চরম সংকট মুহূর্ত দেখছি, সেটা হলো ভোজ্য তেলের সংকট। এটা ঈদের আগের থেকে শুরু হয়েছে, এখনও চলমান আছে এবং টেলিভিশনগুলোতে খুঁজলে ভোক্তা অধিকার বিভিন্ন জায়গাতে গিয়ে তল্লাশি করে পাচ্ছেন, জরিমানা করছেন, আবার আগের দামে বিক্রি করছেন। এই বিষয়টা আসলে আমাদের খুব ভাবিয়ে তুলছে, সে কারণেই প্রাসঙ্গিক আজকের এই বিষয়টি। তবে আমাদের একটা বিষয় জানা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে জীবিকা অর্জন করার জন্য এটা ফরজ করে দিয়েছেন। নবীজির ভাষায় তলাব্বু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পর, নামাজ রোজার পর আরেকটি ফরজ কাজ হলো হালাল উপার্জন করা। আর সে কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ শেষ করেছো, এখন মসজিদে বসে থাকার দরকার নেই, তুমি জমিনে ছড়িয়ে পড়ো আর সেখানে রিজিক অন্বেষণ করো, তবে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, তাহলেই তুমি সফলতা লাভ করতে পারবে। এই কথাটি এই জায়গাতে বলার মূল কারণ হলো, একজন মানুষ যেন উপার্জন করতে গিয়ে সৎভাবে উপার্জন করে, হালাল উপার্জন করে, কারণ এই হালাল উপার্জনটা তার জন্য ফরজ কাজ। অন্যত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুত, যেই দেহটি
হারাম উপার্জন দ্বারা গঠিত হবে সেটা জান্নাতে প্রবেশ করবে না। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুদ ফান্নারু আওলা বিহি। রাসূলের কথা স্পষ্ট বলেছেন যে এই সমস্ত সেই দেহই যেগুলো এই হালাল হারাম উপার্জন দ্বারা গঠিত হয়েছে সেগুলোর উত্তম হলো জাহান্নামে যাওয়া। তো আমরা এই বিষয়গুলো যেহেতু জানি এবং রাসূল বারবার আমাদেরকে বলেছেন, সুতরাং আমাদের ব্যবসায়ী ভাইদের কাছে সবচেয়ে ভালো কাজটা হলো তিনি ব্যবসা করবেন, সৎভাবে ব্যবসা করবেন, এবং সৎভাবে ব্যবসা করার যে পুরস্কারটা সেটাও ঘোষণা করেছেন যে আত্তাহাদুর সাদুকাল আমিন মান নবীনা ও সিদ্দিকিনা ও সুহাদা। একজন সৎ ব্যবসায়ীর হাসর হবে নবী সিদ্দিক এবং শহীদদের সাথে। এটা কত বড় একটা অ্যাচিভমেন্ট! পক্ষান্তরে আবার বলছেন যে কুল্লু তুজ্জারিন ফুজ্জারুন ইল্লা মান ইত্তাকা বিল্লাহ, যে সব ব্যবসায়ীরাই জাহান্নামী হবে, শুধু দুই শ্রেণীর ব্যবসায়ী যারা সৎভাবে ব্যবসা করবে এবং নেকির জন্য ব্যবসা করবে তারাই শুধুমাত্র এই জাহান্নাম থেকে মুক্তি পাবে। তাহলে বোঝা যাচ্ছে যে তাদের একটা বড় রেসপন্সিবিলিটি আছে এই ব্যবসার ক্ষেত্রে এই হালাল এবং হারামের তমিজ করে জিন্দিগি করা। এখন আজকে যে আপনি বিষয়টা বললেন সেটা হলো যে মজুদদারি বা মুনাফাখুরি অথবা কৃত্রিম সংকট সৃষ্টি করে আমাদের সমাজের মধ্যে যে মুনাফা করতে চায়, এটার একটা পরিভাষা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো আল ইহতিকার। ইহতিকার হলো যে মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে ঘাটতি দেখিয়ে মূল্য আদায় করে নেওয়া, অতিরিক্ত মূল্য আদায় করে নেওয়া, যেটা আমাদের এখন খুব বেশি চলমান। রমজানের আগেতে ঈদের আগ থেকে শুরু হয়েছে, এখনও চলমান আছে, এবং ভোক্তা অধিকার কিন্তু এখন লক্ষ লক্ষ এই লিটার তেল তারা এভাবে মজুদ খুঁজে পাচ্ছে। এখন এগুলো সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন, বলছেন মানি তাকারা ফাহুয়া খাতিউন, একেবারে স্পষ্ট করে বলেছেন যারা এই মজুদদারি করবে কৃত্রিম সংকট সৃষ্টি করবে তারা পাপি। এটি রাসূল স্পষ্ট করে দিয়েছেন, ধোকাবাজ তারা পাপি। শুধু তাই নয়, রাসূল বলেছেন মানি তাকারা তোয়ামান আরবাইনা ইয়ামান, 40 দিন সংকট সৃষ্টি করার জন্য 40 দিন যারা কি করবে, ইউরুদি ভিল আলা, যে দাম বেড়ে যাবে এই উদ্দেশ্যে 40 দিন যারা সম্পদ মজুদ করে রাখবে। আল্লাহ রাসূল বলেছেন যে বারিয়া মিন আল্লাহ, ওই ব্যক্তিটি আল্লাহর জিম্মা থেকে মুক্ত, আল্লাহ যদি তার জিম্মা না নেয় ওই ব্যক্তির জন্য জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। এই বিষয়টি যেমন বলেছেন, অন্যত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, আজ থেকে দেখুন 1450 বছর পূর্বে, একজন অর্থবিদ নীতিবিদ না হয়েও তিনি অর্থনীতির যে সমাধান তিনি দিয়েছেন, আপনি যে কথাটা বললেন কিতাবুল বুয়ু, প্রত্যেকটা সহিহ হাদিস গ্রন্থে কিতাবুল বুয়ু আছে এবং সেগুলো কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সেখানে নবীজি বলছেন যে বিশাল আব্দুল বিশাল আব্দুল মুক্তা মুক্তাবির বিশাল আব্দুল মুহতাকির ইন আরাখাসাল্লাহুর ইসমান হাজারা, যখন সম্পদের দাম কমে যায় এই সমস্ত এই মজুদদাররা সংকট সৃষ্টিকারীরা তারা তখন কি হয়, তারা খুব কাচুমাচু করে এবং তারা খুব অন্তর্দৃষ্টিতে তারা কি হয় খুব চিন্তিত হয়ে পড়ে। আর অন্যত্র ওয়াইন আলাহ ফারিহা, যখন দাম বেড়ে যায় তখন তারা খুব খুশি হয়। তো এই সংকট সৃষ্টিকারীদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপীও বলেছেন, তাদের স্বরূপ উন্মোচন করেছেন এবং তাদেরকে আল্লাহর জিম্মা থেকে বের করে দিয়েছেন বলে নবীজি স্পষ্ট বলেছেন। ভয়াবহ পরিণামের কথা আমরা হাদিসের ভাষায় রাসূলের হাদিস থেকে আমরা পেয়েছি। অত্যন্ত সুন্দরভাবে আপনি ভয়াবহ পরিণামের কথা উল্লেখ করেছেন। দর্শক মণ্ডলী, খাদ্যদ্রব্য অত্যন্ত জরুরি মানব জীবনের জন্য একটা সামানা, জরুরি একটি বিষয়, যা না হলে মানুষে চলতেই পারে না। সেই ক্ষেত্রে ব্যবসা করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনিও ব্যবসা করেছেন, এবং কোনো সমস্যা হলে কাপড়ে ব্যবসা করেছেন, কাপড়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে উনি বলে দিতেন এই কাপড়ে এই সমস্যা আছে। ব্যবসা করা নবীর সুন্নাহ, ব্যবসা করা হযরতে উলামায়ে কেরাম করেছেন, তাদের তরিকা উপরে চলা। সেই ক্ষেত্রে আত্তাজিরুল আমিন মান নবীয়িন ও সিদ্দিকিন ও সুহাদা ও সালেহীন, একজন একজন কি বলেন নিরাপদ ব্যবসায়ী, একজন বিশ্বস্ত ব্যবসায়ী, তাদের হাসরের কত বড় ঘোষণা এসেছে, পুরস্কারের কথা এসেছে। এর বিপরীত খাদ্যে অথবা যেই কোনো দ্রব্যে কৃত্রিম সংকট তৈরি করার ভয়াবহ পরিণামও এসেছে, যে তারা আল্লাহ তাআলা জিম্মা থেকে মুক্ত হয়ে যাবে। একটু আমরা ভেবে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জিম্মাদারিটাকে ছেড়ে দেন আমরা যাব কোথায়, কোথায় যাব? আল্লাহর দুনিয়ায় থাকতে হলে আল্লাহ পাকের রাহমত নিয়ে থাকতে হবে,
পরকালে যাব সেখানেও আল্লাহ পাকের রহমত নিয়ে সেখানে আমরা আমাদের থাকতে হবে। যখন মৃত্যু হবে তখনও আল্লাহ পাকের রহমতে সহজ এবং আসান মৃত্যু হবে। তাই মানুষের খেদমত করা, খেদমত খালক, সৃষ্টির সেবা অনেক বড় ইবাদত। সৃষ্টির সেবার মধ্যেই আল্লাহ পাকের রহমত, সৃষ্টির সেবার মধ্যেই আল্লাহ পাকের সন্তুষ্টি। আমরা ব্যবসা করছি, সৃষ্টির সেবা করছি, মানুষের কাছে কাছে মানুষের দৈনন্দিন জীবনে যে বিষয়গুলো প্রয়োজন সেটা পৌঁছে দিচ্ছি। তবে সেটা যদি ইসলামী তরিকায় হয়, সেটা যদি সুন্দর পদ্ধতিতে হয়, অবশ্যই আমরা পুরস্কৃত হব। আল্লাহ পাক আমাদের সকলের জন্য, যারা আমরা ব্যবসা বাণিজ্য করছি, যারা ভালো কাজ করছি, আল্লাহ পাক সেই পুরস্কারের আমাদের জন্য ফয়সালা করুন। আর যারা কৃত্রিম সংকট তৈরি করছেন, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম। কারো কোনো কিছু জানার বুঝার থাকলে প্রশ্ন করবেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে প্রশ্ন করবেন, আমরা কোরআন ও সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত সমাধান নিয়ে কথা বলবো। প্রথমে যিনি আছেন, যে দর্শক শুনতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম, আপনি কে বলছেন, কোথেকে বলছেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি কিছু কথা বলতে চাচ্ছি আমার আম্মার জন্য। আমার আম্মা সবরাতে সব আপনি বলতে থাকুন। সবরাতে চার দিন আগে আমার মা মারা গেছে, বুঝছেন? জি, চার দিন আগে মারা গেছে আমার আম্মা। চোখ দিয়ে মানে ধোয়াবার সময় চোখ দিয়ে পানি পড়ছে। এখন এটার জন্য কি করা? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। জি, ওনার আম্মা শবে বরাতের আগে মারা গিয়েছেন। আসলে মৃত্যু ব্যক্তির জন্য তো দুনিয়াবি সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হলেও সন্তানের দোয়া, কিন্তু অনেক সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তা আপনি নামাজ পড়ে জিকির আজকার করে দুরুদ পড়ে যখনই আপনি আপনার মায়ের কথা মনে পড়বে, তখনই আপনি তার জন্য দোয়া করতে পারেন। আল্লাহ যেন তার জীবনের গুণাগুলো মাফ করে দেয়, তাকে যেন সুন্দরভাবে, যেমনভাবে আমাদেরকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা সবচেয়ে উত্তম দোয়া, কারণ আল্লাহর শিখানো দোয়া। এই দোয়া করবেন, আর দোয়া করবেন। আরেকটি বিষয় উনি যেটা জানতে চেয়েছেন, চক্ষু দিয়ে পানি পড়েছে এন্তেকালের সময়। আচ্ছা, চোখ দিয়ে সম্ভবত গড়িয়ে পানি পড়েছে। তো উনি ভাবতেছেন যে এটা কোনো কিছুর লক্ষণ কিনা, কোনো আলামত কিনা। না, এটা খারাপ আলামত কিছুকে ইঙ্গিত করার কোনো দরকার নেই। এটা ভালো তো হইতে পারে, মানুষ খুশি তো কাঁদে আবার দুঃখও কাঁদে। এখন কোন অবস্থায় তার কান্না এসেছে? মহতারাম, বিষয়টা হলো যে যেই প্রাণটা আমাদের ভেতরে, রোহটা যখন বের হয়ে যায়, তখন তো স্বাভাবিক একটা কষ্ট তো হয়। হ্যাঁ, তো সেই কষ্টটা হওয়ার হবে, যে কোনো লোকের হতে পারে। আল্লাহ পাক কাউকে সহজ করে দেন, মোমিনদেরকে সহজ করে দেন, আর কারোর জন্য এটা বিশাল কঠিন একটা কষ্টের কারণ হয়। সেক্ষেত্রে বিভিন্ন রূপ হতে পারে, মুখ বেঁকিয়ে যেতে পারে, চক্ষু উল্টে যেতে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে। এটা খারাপ লক্ষণ আমরা বলবো না, খারাপ লক্ষণ নয়, আপনি গাবড়াবেন না, এটা খারাপ লক্ষণ নয়। অবশ্যই আপনি দোয়া করুন, আমাদের মহতারাম দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াগুলো করবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কথা বলুন, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হল যে আমার মারা গেছে, আমার আমার ছেলে মানে প্রয়োজন গোরস্থানে গিয়ে পাশে যাবে কিনা, আর এই সাথে আরেক ধন্যবাদ আপনাকে। আমরা প্রথম প্রশ্নটি আমরা বুঝতে পারিনি, আপনি সম্ভবত টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন। কমিয়ে প্রথম প্রশ্নটি আরেকবার বলুন। হ্যাঁ, ধন্যবাদ। হুম হুম বলুন। যে আমার আমার ভাই মানে বোন করতে পারবে না, এটা মোনাজাত সম্পর্কে কিছু জানতে চাচ্ছেন কিনা। ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পারিনি, আপনি আরেকদিন প্রশ্ন করবেন, মন খারাপ করবেন না। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, কষ্টের ঘরে পাইছি।
ভাই গঠন হয়েছে, আমি চোখে দেখি না, এখন নাম্বারটা সম্প্রচার হয় না, এখন খুব কষ্ট করে আমার মায়ের দিয়া টিভিতে নাম্বারটা নিচ্ছে। আচ্ছা যাই হোক, এখন আমার প্রশ্ন হয়েছে, ওই আমি তো সোমবারে আর বৃহস্পতিবার রোজা রাখি আর 13-14-15 তারিখে রোজা রাখি, এখন আমি 6 মে রোজাগুলি রাখতেছি আর কি, একটা না, এখন আগামী বৃহস্পতিবারে আল্লাহ যদি বাসায় রাখে তো আগামী বৃহস্পতিবারে তো রোজাটা শেষ হইব আর কি, তো এখন এই বৃহস্পতিবারে তো আমরা রোজা রাখি, তারপরে বৃহস্পতিবারে 14 তারিখ পরে আর কি, এখন আমি কি করব? আমরা বুঝতে পেরেছি। আরেকটা প্রশ্ন হচ্ছে, ও যে আমি শুনছি 6 মে 6টা রোজা রাখলে সারা বছরের রোজার নাকি সব পাওয়া যায়, তো আমি এই সোমবার বৃহস্পতিবার 13-14-15 এই রোজা রাখার দরকার নাকি, এটাও তো বলবেন, একটু পরে বলবেন। হ্যাঁ আমি আমি রেকর্ড করতেছি। হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, আপনি আপনি চোখে দেখেন না মনে হয় আমার যতটুকু মনে পড়ে, ধন্যবাদ আপনাকে, আপনি আমার জন্য দোয়া করবেন ভাই। হ্যাঁ দোয়া, হ্যাঁ অবশ্যই, আপনি আরো প্রশ্ন করেছেন যতটুকু মনে পড়ে, আপনি লাইনে থাকুন আমরা আলোচনা করছি। মহতারাম প্রশ্নগুলো বুঝতে পেরেছেন জি? ওনার প্রথম প্রশ্নটা, প্রথম ওনার যে প্রশ্নটি, প্রশ্নটি হলো উনি সপ্তাহে 2 রোজা রাখেন, সোমবার এবং বৃহস্পতিবার, 1 নম্বর আই এম বি জেড রোজা তিনি রাখেন। তো যেটা উনি বলতে চাচ্ছেন, যেটা আমি বুঝতে পেরেছি, যে এই রোজাগুলো তুমি রাখেন, এখন শাওয়ালের 6 রোজা উনি রাখতেছেন, এখন আগামী বৃহস্পতিবার ওনার শেষ হবে, তখন তো 14 তারিখ, আর একটা রোজা থেকে যায়, তখন উনি কী করবেন? আচ্ছা, এটা হলো যে উনি দুইভাবে রাখতে পারেন, একটা হলো উনি ভেঙ্গে ভেঙ্গেও কিন্তু এই মাসের মধ্যে, শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখতে পারবেন, সেটা কোনো সমস্যা নয়। সুতরাং সেই ক্ষেত্রে উনি যদি আইএমএ বীজের রোজাগুলো 3টা রেখে নেন, তাহলে তার এটাই সবচেয়ে উত্তম হয়। কারণ এই 2টা রোজা সম্পর্কে কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চমৎকার একটা অফার আছে, সেটা হলো এই, কেউ যদি আইএমএ বীজের 3টি করে রোজা প্রতি মাসে রাখে, সেটাও ইয়ামুদ্দাহার হিসেবে, সৌমুদ্দাহার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, তাহলে সারা বছরের রোজা। আর এই 6 রোজাটা সম্পর্কে স্পষ্ট বলা আছে, রমজানের পরে কেউ যদি সেই রমজানের অনুসরণে এই শাওয়াল মাসের 6টি রোজা রাখে, তাকেও ইয়ামুদ্দাহার বা সৌমুদ্দাহার বা 1 বছরের সওয়াব দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে উনি যদি একটু ভেঙ্গে ওই 3টা আইএমএ বীজের রোজা রেখে নেন, তারপর পরবর্তীতে আবার এই শাওয়ালের রোজাটা রাখেন, তাহলে কিন্তু তার সবগুলি কভার হয়ে যাবে, দুটো সওয়াব, এটা হলেই এটি 2টি সওয়াব পাবে। একটা প্রশ্ন উনি করেছেন, যদি 1 বছরের সওয়াবই পাওয়া যায় তাহলে আমি আইএমএ বীজ আবার ইয়া 2টাই বা রাখবো, কেন রাখবো সওয়াব পেয়ে যাচ্ছে। আসলে বিষয়টা হলো এই যে আপনার সওয়াব এখন হয়তো আপনার কাছে মনে হচ্ছে যেন যে আমি এত বেশি করতে যাচ্ছি কেন, আমার তো 1 বছরের সওয়াব তো হয়েই যাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো আপনি যখন জান্নাতি হবেন তখন জান্নাতি মানুষের আফসোস দেখলে, আপনি যাতে দেখেন নাই কিন্তু জান্নাতি মানুষের যে আফসোস হাদিসে এসেছে যে জান্নাতি মানুষ তার এই নিয়ামতগুলো দেখে আফসোস করবে, আহ যদি তখন এই অবহেলায় না কাটিয়ে আরও কিছু সওয়াবের কাজ করতে পারতাম, আরও কিছু করতে পারতাম, তাহলে হয়তো আমার জন্য আরও ভালো হতো। তো আজকে আপনি হয়তো মনে করছেন যে এত সওয়াব কি, কিন্তু এগুলো যে এত প্রয়োজন হবে, কারণ আপনার এই কবরের জিন্দেগিতে শুরু করে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত এই দীর্ঘ পথের সমস্ত সামানা কিন্তু জাদু আসবাব কিন্তু এখান থেকেই সংগ্রহ করতে হবে। আপনি যথার্থ বলেছেন, মানে অনেকেই এই ধরনের কথা বলে যে এত সওয়াব দিয়ে করবো কি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দৈনিক কত নেয়ামত আমাদেরকে দিয়েছেন, এই কথা তো আমরা বলি না যে এত নেয়ামত দিয়ে করবো কি, এই কথা কিন্তু আমরা বলি না। অর্থ যদি দেন, এই কথা আমরা বলি না, এত টাকা দিয়ে করবো কি, আমার শারীরিক সুস্থতা আছে তখন আমরা বলি না যে এত সুস্থতা দিয়ে করবো কি, সন্তান যখন হয় তখন বলি না যে এত সন্তান দিয়ে করবো কি। এখানে আমরা নেয়ামত পাওয়ারটা ঠিকই আমরা নিচ্ছি, বরং আরও চাচ্ছি আরও যেন দেন। তাহলে এই নেয়ামত পাওয়ার জন্য আমরা যে আবাদত করছি এটা কি যথেষ্ট? যথেষ্ট একেবারেই না। তো সেহেতু এত সওয়াব দিয়ে করব কি, আল্লাহ না করুন কাল কিয়ামতের ময়দানে রাব্বুল আলামিন যদি কাউকে ধরেন যে তোমাকে তো দুনিয়াতে আমি অনেক কিছু দিয়েছি, তুমি 2টো চক্ষু দিয়েছি, এই চোখের আলো দিয়ে সারা জগৎটাকে তুমি দেখেছো, সুন্দর দুনিয়াকে তুমি দেখেছো, 2টো পাও দিয়েছে সারা দুনিয়া বিচরণ করেছো, তখন আমার কোনো বিনিময় দরকার ছিল না, এখন একটু বিনিময় দরকার, তো তুমি বিনিময়টা দাও,
কোথেকে দিবে? কোনো কিছু নেই তো। এই যে সারা দুনিয়ার সারা জীবনের আমল যদি দেওয়া হয়, তারপরও তো আল্লাহ তাআলার দেওয়া যে পানি আমরা খাচ্ছি, এই পানির বিনিময় দিয়ে শেষ করতে পারবো? প্রশ্নই ওঠে না, প্রশ্নই আসে না। তো সেক্ষেত্রে কত সওয়াব দরকার? অর্থাৎ আমরা এবাদত করছি রব্বে করিমের করুণা পাওয়ার জন্য, ফরায়েজগুলো আদায় করছে আল্লাহ পাকের হুকুম, নওয়াফিলগুলো আদায় করছে যেমন নফল রোজা বা সোমবার রোজা রাখতেছি আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য। আল্লাহ পাকের কোন ইবাদত দ্বারা দয়া পাবো তা তো আমি জানছি না, কোনটা কবুল হচ্ছে তা তো আমি জানছি না। তো সেক্ষেত্রে আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হওয়ার জন্য ইবাদত যত বেশি করছি তত যেন কম, আরও বেশি করা দরকার। আশা করছি আমার যিনি প্রশ্ন করেছেন আপনি বুঝতে পেরেছেন। খুব সাবধানতার সাথে কথা আমরা বলবো। অনেকে এই ধরনের কথা বলেন যে এত সওয়াব এত ইবাদত কী করবো, কী করবো পরকালে বুঝে আসবে। হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়াতে কত দোয়া করেছি, একটা দোয়া যদি কবুল না হতো, যদি সবগুলো পরকালে পেতাম কত ভালো হতো। যেমনটা আপনি বলেছেন, অনেক ইবাদত দরকার, অনেক সওয়াব দরকার আমাদের। আবার মহতারাম কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ফাহাবিতাত আমালুহুম ওহুম লা ইয়াশুরুন। হ্যাঁ, যে এমন কিছু কর্ম আমাদের দ্বারা সম্পাদিত হয়ে যাচ্ছে, আমরা সম্পাদন করছি যার দ্বারা আমাদের এই নওয়াফিল ইবাদতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমরা নিজেরও টের পাই না। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন এর জন্য কোনটা থাকবে কোনটা থাকবে না আমি ব্যাপকভাবে করতে থাকবো রাব্বুল কারিমের রহমত পাওয়ার জন্য। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, আমি আমি দুই আড়াই মাস নিয়ে এসেছি বুঝছেন, কিন্তু উনি ভালো হচ্ছে না, এটা কি করে আমি নামাজ করতে পারবো, রোজা রাখতে পারবো? দুই আড়াই মাস ধরে আপনি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। জি জি, আমরা বুঝতে পেরেছেন। আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। সম্ভবত ওনার মিন্সের যে বিষয়টা, এটা মানে বন্ধ হচ্ছে না, ক্রমাগত দুই আর দুই থেকে আড়াই মাস পর্যন্ত চলছে। এখন যেটা জানতে চাচ্ছেন, নামাজ রোজার ব্যাপারে উনি কী করবেন? আসলে বিষয়টা হলো, এই এই সমস্ত পিরিয়ডের ক্ষেত্রে একটা নির্ধারিত সময় আছে, নির্ধারিত সময়ের পরেও যদি হয় তাহলে সেটা কিন্তু দোষের কিছু না। আপনি ওই সময় পরিচ্ছন্ন হয়ে নামাজের সময় হলো, আপনি উজু করে কাপড় চেঞ্জ করে আপনি নামাজ পড়তে পারবেন। এটা কিন্তু চলমান প্রক্রিয়া নয় যে আপনি যতদিন পর্যন্ত এই আপনি মিনিস্ট্রেশন থাকবে ততদিন পর্যন্ত নামাজ পড়তে পারবে না, তা নয়। কিন্তু আপনার সর্বনিম্ন তিন দিন আর সর্বোচ্চ সাত দিন, এরপরে কিন্তু যদি, হ্যাঁ দশ দিন, যদি এরপরও থাকে তাহলে কিন্তু আপনার নামাজ পড়ে যেতে হবে, এবং সেটা বন্ধ যদি না হয় তো শুধু নামাজের সময়ে আপনি কাপড় চেঞ্জ করে উজু করে নামাজ পড়তে পারবেন। আমরা যদি ওনাকে এভাবে বলি, যেহেতু শরীয়তে ওনাকে সুযোগ দিয়েছেন দশ দিন, তাহলে ওনার এটা ক্রমাগত চলছে দুই থেকে আড়াই মাস বা তিন মাসে আমরা ধরলাম, তাহলে উনি শরীয়ত কর্তৃক তিন মাসে তিরিশ দিন সুযোগ পাবেন। অর্থাৎ দশ দিন দশ দিন তিরিশ দিন কিন্তু উনি সুযোগ পাবেন, এই তিরিশ দিন ওনার নামাজ করতে হবে না। রোজাও যদি রমজান মাসে হয় রোজা উনি ভাঙবেন, পরবর্তীতে কাজা করে নেবেন। সেই ক্ষেত্রে বাকি যে সময়গুলো আছে ঐচ্ছিক, অর্থাৎ দশ দিনের পরে, অর্থাৎ তিন মাসে তিরিশ দিন যদি আমরা বাদ দিই, আরও দু মাস থাকে, আরও আরও অনেক দিন থাকে, অর্থাৎ তিন মাস তো নব্বই দিন, তো তিরিশ দিন সুযোগ পাইলেন উনি, তো সেক্ষেত্রে ওনাকে আমরা বলবো আরও দুই মাস। এই দুই মাস আপনাকে নামাজও পড়তে হবে রোজাও রাখতে হবে, এটা ঐচ্ছিক নয়, এটা রোগ, এটা চিকিৎসা আছে, ভালো হয়ে যায় আল্লাহ তাআলা ভালো করে দেন। তো এই জন্য দশ দিন তো আপনি কোনো সুযোগ নেই আপনার জন্য, আর নামাজও করতে হবে রোজাও রাখতে হবে এই এই তিরিশ দিন পরে, তিন মাস যদি হয়, আর যদি কম হয় তাহলে কম আপনি হিসাব করবেন। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি। আসসালামু আলাইকুম। আমার হাজবেন্ড মনে করছে যে আমি হয়তো খেতরা দিয়ে দিচ্ছি, আর আমি মনে করছি আমার হাজবেন্ড দিয়ে দিচ্ছে, এখন ঈদের পরে বলতেছে, তখন আমি তো বলছি যে না দেওয়া হয় নাই, তো তখন ঈদের পরে ওই খেতরা দেওয়া হয়েছে, এটা কি ঠিক হবে? জি। আর আরেকটা প্রশ্ন,
অনেকে বলে যে বাচ্চা পেটে থাকা অবস্থায় যদি গ্রহণ লাগে ওই সময় নাকি কোনো কিছু কাটাকাটি করলে তখন বাচ্চা নাকি এটা তো মানে অনেকে পুত্র সন্তানের জন্য দোয়াটা করে আর কন্যা সন্তানের জন্য দোয়াটা করলে কি হয়? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনি সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আমরা ঠিক শেষ প্রশ্ন থেকেই আলোচনা শুরু করব। মনকে বলবো আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। রব্বি হাবলি মিনাস সালেহিন। জি, আসলে এই দোয়াটি হযরত জাকারিয়া আলাইহিসসালাম তিনি তার সন্তানের জন্য করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার সন্তানের জন্য করেছেন, আর আমাদেরকেও যে শিক্ষাটা শিখিয়েছেন আমরাও জমি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আসলে আল্লাহর কাছে চাওয়াটা হলো আমাদের হলো বাড়তি আল্লাহর কাছে চেয়ে নেওয়া। আল্লাহ তো সন্তান দিবেন তাতে সন্দেহ নেই, কিন্তু আল্লাহর কাছে অ্যাডভান্স চাইলাম যে আল্লাহ তুমি আমাকে যদি সন্তান দাও তাহলে একটা নেক সন্তান দাও। এই নেক সন্তান চাওয়াটা কামনা করাটা আল্লাহ খুব খুশি হন যে আমি তো দিতাম তারপরে সে চেয়ে নিচ্ছে, তো এতে ভালো। তো আপনি ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই এক্ষেত্রে? এখানে আমরা ব্যাকরণের দিকে যদি লক্ষ্য করি, আপনি তো আরবি বিভাগের আপনি চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমরা যদি এই আয়াতের ব্যাকরণের দিকেও আমরা লক্ষ্য করি, তারপরও ছেলে বা মেয়ের জন্য খাস এই আয়াতটা, এটা কি বোঝার কোনো উপায় আছে? কোনো উপায় নেই, কোনো উপায় নেই। রব্বি কারিমের কাছে রব্বি হাবলি, হে আল্লাহ আপনি আমাকে দান করুন মিনাস সালেহিন, নেক সন্তান, নেক সন্তান। আল্লাহ পাক আমার জন্য কন্যাও দিতে পারেন পুত্রও দিতে পারেন, সেটা কি আল্লাহ ভালো, আল্লাহ ভালো, আল্লাহ ভালো। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এ দোয়া করেছেন, ওনাকে আল্লাহ তাআলা পুত্র সন্তান দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম এ দোয়া করেছেন, ওনাকে কি দিয়েছিলেন আল্লাহ তাআলা? জাকারিয়া আলাইহিস সালামকে কি দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালামকে দিয়েছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন কখন কোনটা দেবেন সেটা আল্লাহই ভালো জানেন, ভালো জানেন। একটি বিষয় আরেকটা, তো আমার বোনকে বলবো যে আপনি দোয়া করতে থাকুন। নবীরা এই দোয়া করেছেন, আম্বিয়া কেরাম আলাইহিস সালাম এই দোয়া করেছেন, কোরআনে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনি এই দোয়া করবেন, পুত্র তারপরে কন্যা সন্তান রাব্বে করিমের উপরে ছেড়ে দেন, যেটা আমার জন্য ভালো হয়। তবে ওখানে দোয়াটা এইভাবে করলে সবচেয়ে ভালো হয়, রব্বি হাবনি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। যুররিয়াতান তাইয়যিবা শব্দটা কিন্তু কোরআনে আছে। আচ্ছা, এটা যদি বলে তাহলে কিন্তু আর কোনো কনফিউশন থাকে না, তখন ছেলে মেয়ে দুইটাই চলে আসে, দুটোই চলে আসে। আরেকটি, সূর্য গ্রহণের সময় বাচ্চা যদি, এটা একেবারে অ্যাবসলুটলি এটা একটা কুসংস্কার, কুসংস্কার, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কারণ আল্লাহর কাছে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তেই ভালো। এখন পরিবেশগতভাবে বা কোনো কারণবশত সেই সময়টা খারাপ হতে পারে, কেউ হয়তো এরকম একটা দেখেছেন এবং সেটা আন্দাজ করেছেন, এটার দ্বারা শরীয়তের কোনো ভিত্তি নেই, মানুষের বানানো কথাবার্তা এগুলো। ঈদের যে ফেতরার কথা বলেছে, হ্যাঁ, এখানে এসে এই সম্পর্কে স্পষ্ট হাদিস আছে, যেহেতু হযরত ইবনে মাসউদের হাদিসটি, মান আদাহা কাবলা সালাতে ফাইয়া সাদাকাতুন মাকবুলা ওয়া মান আদাহা বাদা সালাতে ফাইয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। এটা আপনাদের আগেই স্বামী স্ত্রীর মধ্যে কম্প্রোমাইজ হওয়া দরকার ছিল যে তারা এটা দান করেছে কিনা, কে দান করবে, আপনারটা আপনি, আপনার স্বামীরটা স্বামী, এগুলো ফয়সলা হওয়া দরকার। কারণ যেখানে সুস্পষ্টভাবে বলা আছে কেউ যদি ঈদের নামাজের পূর্বে দান করে তাহলে সেটা মকবুল সদকা হিসাবে কবুল হবে, মকবুলিয়তের সাথে আল্লাহ কবুল করবেন, আর যদি নামাজের পরে করেন তাহলে সাধারণ সদকা হিসাবে গণ্য হবে, তো আপনি সওয়াব থেকে বঞ্চিত হবেন না, কিন্তু ওয়াজিব আপনার আদায় হবে। মানে আমাদের, আপনি অত্যন্ত সুন্দর একটি বিষয় বলেছেন যে আলোচনা করে নেওয়া, আলোচনা, কারণ এটা ওয়াজিব আমল পরিবারের উপরে, যাদের উপরে নিসাব আছে ওই দিনের জন্য, এটা ওয়াজিব একটা আমল, ঐচ্ছিক কোনো আমল নয়, নফল কোনো আমল নয়। সেক্ষেত্রে স্বামী স্ত্রী আগেই আলোচনা করে ঠিক করে নেবেন যে সদকা ফিতরিটা দেওয়া হচ্ছে কিনা, দিয়েছে কিনা, হ্যাঁ, এটা আলোচনা করে নেওয়া। মোহতারাম, আপনার মাধ্যমে কি এই বিষয়টা আরেকটু বলতে চাই, আমাদের সমাজে কিন্তু জাকাতকে যতটা গুরুত্ব দেয় ফেতরাকে ততটা গুরুত্ব দেয় না, অথচ জাকাতের চেয়ে ফেতরা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনার জাকাত দিতে হয় সাহেবের নেশাবের ওই সম্পদটা এক বছর থাকলে, আর এটা কিন্তু ওই দিনও যদি কেউ এই মালের মালিক হয় তাকে দিতে হবে, দিতে হবে, তাহলে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমনকি ওই দিন যে বাচ্চা জন্ম লাভ করবে তারও দিতে হবে, ওই দিন কেউ যদি মৃত্যুবরণ করে তার কাছ থেকে রহিত হয়ে যাবে, তাহলে যে আমলটা এত বড় গুরুত্বপূর্ণ সেটাকে কিন্তু আমরা এখন সমাজে একেবারে অনুচিত, একেবারে অনুচিত।
ডক্টর সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে অত্যন্ত সুন্দর আলোচনা আজকে আমাদের অনুষ্ঠানে আপনি করেছেন। দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি, ইবাদত ছোট হোক বড় হোক, শরীয়ত আমাদেরকে তার পর্যায় বলে দিয়েছে। এটা শরীয়ত আমাদের উপরে এহসান করেছে, দয়া করেছে, কোনোটা ফরজ করেছে, কোনোটা ওয়াজিব করেছে, কোনোটা সুন্নতে মুয়াক্কাদা করেছে, কোনোটা নফল করেছে, সুন্নতে জায়েদা করেছে। যেগুলো সুন্নতে জায়েদা অথবা নফল, সেগুলো যদি আমাদের উপরে ওয়াজিব হয়ে যেত তো আমাদের কষ্ট হতো, অনেক প্রেশার হতো, অনেক চাপ হতো। এই জন্য শরীয়ত আমাদের উপরে এহসান করেছে। হ্যাঁ, তার মানে আমি কোনোটাকে ছোট হিসাবে দেখব না, আমি কোনোটাকে একেবারে বলবো মানে অবহেলা করব না। যেমন সাদকায়ে ফিতির একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটাকে অবহেলা করছে, কেউ দিচ্ছে, কেউ দিচ্ছে না, কেউ আগে দিচ্ছে, কেউ পরে দিচ্ছে না, এটা আসলে অনুচিত, দিয়ে দিতে হবে। এখনও যারা দেননি আমরা বলবো সাদকায়ে ফিতির বাকি থাকলে আশা করছি সকলে দিয়ে দিয়েছেন, কোনো কারণে না বুঝার কারণে যদি কেউ না দিয়ে থাকেন তাহলে সাদকায়ে ফিতিরটা দিয়ে দিবেন। কারণ আমরা পড়েছি যে সাদকায়ে ফিতির যে পর্যন্ত দেওয়া না হয় এ পর্যন্ত রোজাগুলো ঝুলন্ত থাকে আকাশের মাঝে এবং জমিনের মাঝে ঝুলন্ত থাকে। আপনি সাদকায়ে ফিতির দেবেন তখন সেটা উপরে উঠবে, দেবেন না এটা ঝুলে থাকবে। তার রোজা রাখলাম, সকল কিছুই করলাম, কিন্তু এই অর্থটা না দেওয়ার কারণে রোজাটা শেষ পর্যন্ত পোস্ট, তাতে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, অনেক বড় ক্ষতি হয়ে গেল। এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে যে কথাগুলো বলা হলো বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আপনাদেরকে আগামী অনুষ্ঠানগুলোর দাওয়াত দিচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শুকরিয়া জ্ঞাপন করে আজকের মতো এখানে শেষ করছি দর্শকপুরে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. الله يا الله يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا أول الأولين، يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا راحم المساكين، يا راحم المساكين، يا راحم المساكين. مولاي كريم الله শুক্রবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টি বড় বরকতময় সময়। আল্লাহ হাদিস আমরা বিশ্বাস করি, আল্লাহ সেই বিশ্বাসকে নিয়ে মাওলাই করিম আজকে এই সময় কিছু দিন আলোচনা করার পরে, শ্রবণ করার পরে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহরবানি করে যারা যারা হাত তুলেছি সকলকে আপনি কবুল মঞ্জুর করে নেন, জিন্দগির গুনাগুলো আপনি মাফ করে দেন, আল্লাহ জীবনের তমাম গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলাই করিম আপনার হাবিব যে জিনিসগুলো থেকে ফানা চেয়েছেন আমরাও চাই, আল্লাহ মেহরবানি করে আপনি আমাদেরকে হেফাজত করেন। জাহান্নাম থেকে মুক্তি চেয়েছেন আমাদের সকলের জন্য, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন, জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। আল্লাহ আপনার সুন্দর জান্নাতে আমরা যেতে চাই, মনোরম পরিবেশ জান্নাতে, কত নেয়ামত আপনি রেখেছেন নেয়ামতগুলো আমরা ভোগ করতে চাই, মেহরবানি করে আমাদের জন্য সেই ফয়সালা করে দেন। মাওলাই করিম আল্লাহ আমরা যারা হাত তুলেছি পৃথিবীর আনাজ কানাজ থেকে যারা হাত তুলেছেন, ওগো করিম
আমাদেরকে রেখে যারা কবরবাসী হয়েছেন, কত মা মাওলাই করিম সন্তানের জন্য চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছেন, কত সন্তান মা বাবার জন্য চোখের পানিগুলো ধরে রাখতে পারছেন না। যখন মা বাবার কথা মনে হয় চোখের পানিগুলো জার জার করে ছেড়ে দেন। মাওলাই করিম আমাদের যাদের আল্লাহ বাবা মা কবরবাসী হয়েছেন, সন্তান সন্ততি কবরবাসী হয়েছেন, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, মাওলাই করিম আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের আল্লাহ আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ মেহরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। ওগো করিম, আপনি তো চোখের পানিকে বড় পছন্দ করেন, বান্দার বিনয়ী ভাবকে বড় ভালোবাসেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, বিনয় ভাব আমাদের মাঝে নাই। মাওলাই করিম আমাদের অন্তরের দিকে তাকিয়ে, আল্লাহ অনেকের চোখের পানিগুলোর দিকে তাকিয়ে সকলের দোয়াকে আপনি কবুল করে নেন, সকলের বাবা মাকে আপনি মাফ করে দেন, কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, জাহান্নামের সাথে তাম যোগাযোগগুলো বন্ধ করে দেন। মাওলাই করিম ইসলাম আমরে অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে আপনি কায়েম ও দায়েম রাখেন, এই অনুষ্ঠানকে আপনি কায়েম ও দায়েম রাখেন। আল্লাহ মাওলাই করিম অনেক মানুষ দিনই ফায়দা পাচ্ছেন এই অনুষ্ঠানের মাধ্যমে। মাওলাই করিম তাদের উসিলায় আমাদের জন্য আল্লাহ নাজাতের ফয়সালা করে দেন। মাওলাই করিম আমাদের বলার মধ্যে ভুল থাকতে পারে, শ্রবণে ভুল থাকতে পারে, আলোচনায় ভুল থাকতে পারে, কিন্তু আপনার রহমত দেওয়ার মধ্যে কোনো ধরনের ভুল নেই। আল্লাহ মেহরবানি করে রহম করম দ্বারা আপনি আমাদেরকে ভরপুর করে দেন। যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি, মাওলাই করিম আপনার সুন্দর দুনিয়ায় আল্লাহ খেয়ে পড়ে আমরা বেঁচে থাকতে চাই। আল্লাহ মেহরবানি করে নেয়ামতগুলোকে আল্লাহ আপনি আমাদের জন্য দিয়েছেন, মেহরবানি করে আল্লাহ সহজ থেকে সহজতর করে দেন। মাওলাই করিম যারা না বুঝে খাদ্যদ্রব্যে মাওলাই করিম কৃত্রিম সংকট তৈরি করছেন, আল্লাহ ওনাদেরকে বুঝার তৌফিক দান করেন, দিন সমাজ দান করেন, পরকালের ভয় দান করেন, মানুষের মহাব্বত তাদের কলবে ঢেলে দেন, আল্লাহ দেশের মহাব্বত তাদের কলবের মধ্যে ঢেলে দেন। মাওলাই করিম আল্লাহ সকল মানুষের উপর রহম করম দ্বারা আপনি ভরপুর করে দেন। আল্লাহ আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে আল্লাহ নেক হায়াত দান করেন, বসুন্ধরা গ্রুপকে আপনি কবুল করে নেন, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন সকলকে আপনি মাফ করে দেন, এমডি সাহেবদেরকে মাফ করে দেন, মা ও বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ সকলের জন্য আপনার নেয়ামতের আল্লাহ আপনার আল্লাহ খাস নেয়ামতের ফয়সালা করে দেন। মাওলাই করিম যেই দিন আপনি ডাক দিবেন, কখন কোথায় কীভাবে ডাক দিবেন আমরা জানি না, আল্লাহ অ্যাক্সিডেন্টের মৌত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, দুনিয়াবি তাম বালা মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, হার্ট অ্যাটাকের মৌত থেকে আপনি হেফাজত করেন, মোমেনের মৌতের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফি উমুরিদ দুনিয়া কুল্লিহা ওয়া আজিরনা মিন খাযায়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা, আমিন বিহুরমতি সাইয়িদিল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।